সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তারা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তারা কি করেছেন। তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদবির করেছে। যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। শুভেন্দু অধিকারীর 11-12 সালটা দেখুন না, ডিপিএসসিটা দেখুন না কি করেছিল তারা।